ওয়েলকাম টু মাই চ্যানেল এস বিএম ইংলিশ আজকে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ক্লাস সেভেনের লাস্ট মডেল অ্যাক্টিভিটি টাস্ক অর্থাৎ মডেল অ্যাক্টিভিটি কম্পাইলিশন টাস্ক নভেম্বর মাসের সেটা সম্পর্কে আলোচনা করবো এটাতে ফুল মার্কস রয়েছে ফিফটি এই অ্যাক্টিভিটি টাস্কের কোয়েশ্চেনগুলো আগের যে অ্যাক্টিভিটি টাস্ক ছিল সেইখান থেকে কোয়েশ্চেনগুলো বেছে তৈরি করা হয়েছে সেকশনে দেখো রেখা আছে রিডিং কম্প্রিহেনশন রিড দ্য ফলোইং প্যাসেজ অ্যানাউন্স দ্য কোয়েশ্চেন্স গিভেন বিলো প্যাসেজটা ভালো করে পড়তে হবে তারপরে নিচে দেওয়া কোয়েশ্চেনগুলোর আনসার লিখতে হবে উই উড ফাইন্ড অ্যা হ্যামার ফর হিম অ্যান্ড দেন হি উড হ্যাভ লস সাইট অফ দ্য মার্ক হি হ্যাড মেড অন দ্য ওয়ার্ল্ড ওয়্যার দ্য নে ওয়াজ টু গোয়িং আমিত আমরা তাকে যে হাতুড়ি হ্যামার মানে হাতুড়ি সেটা খুঁজে দেব এবং তারপরেই সে হারিয়ে ফেলবে ওই মার্কটা যেটা সে দেওয়ালে করেছিল পেরেকটা পোঁতার জন্য সেই মার্ক বা দাগটা সে হারিয়ে ফেলবে ইচ অফ আস হ্যাড টু গেট আপ অন দ্য চেয়ার বিসাইড হিম অ্যান্ড সি ইফ ই কুড ফাইন্ড ইট আমরা প্রত্যেকে আমাদেরকে প্রত্যেককে কি করতে হবে তার পাশে বিসাইড মানে তার পাশে যে চেয়ারগুলো তার উপর দাঁড়িয়ে খুঁজতে হবে যে ওই দাগ ওই মার্কগুলো সেগুলো কোথায় রয়েছে পেরেক পোঁতার যে দাগগুলো উড ইচ ডিসকভার ইট ইন এ নিউ প্লেস অ্যান্ড হিউড কল এস অল ফুলস আমরা কী করবো নতুন নতুন জায়গায় সেগুলো খুঁজে বার করবো সেই দাগগুলো আর সে আমাদেরকে বলবে বোকা ট্রাইং টু রিচ এ পয়েন্ট থ্রি ইঞ্চিজ বিয়ন্ড হোয়াট ওয়াজ পসিবল ফর হিম টু রিচ দ্য স্ট্রিং উড স্লিপ অ্যান্ড ডাউন হিউড স্লাইড অন টু দ্য পিয়ানো অর্থাৎ তিন ইঞ্চি পয়েন্ট দূরে যতটুকু তার সম্ভব হয় পৌঁছানো সেই দূরে সে কী করবে চেষ্টা করবে পৌঁছাতে তখনই দ্য স্ট্রিং উড স্লিপ অর্থাৎ দড়িটা ফসকে যাবে আর তারপরেই সে উল্টে পড়বে নিচে পিয়ানোর ওপরে দেখো লেখা আছে প্রথমে এতে রিয়ারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস অর্থাৎ এই যে সেন্টেন্সগুলো রিয়ারেঞ্জ করতে হবে তোমাদেরকে কিন্তু খাতায় সেন্টেন্সগুলোকে নাম্বার অনুযায়ী সাজিয়ে লিখতে হবে এখানে কিন্তু শুধু আমি আনসার লিখে দিয়েছি তোমাদেরকে খাতায় পুরো সেন্টেন্স লিখে লিখে করতে হবে প্রথমে দেখো যে সেন্টেন্সটা হবে এখানে যেহেতু রিয়ারেঞ্জ করতে হবে মানে সাজাতে হবে সেন্টেন্সগুলো গোলমেলে মানে গোলমাল হয়ে আছে প্রথম যে সেন্টেন্সে হবে সেটা হচ্ছে দ্য হ্যামার ওয়াজ ফাউন্ড তাহলে ফার্স্টে হবে দ্য হ্যামার ওয়াজ ফাউন্ড তারপরে সেকেন্ড সেন্টেন্স হবে আঙ্কল পজা উড লুজ সাইট অফ দ্য মার্ক আঙ্কল পজা তারপরে কি করবে সেই দাগ যেটা পেরেকে গে পোতার যে জায়গাটা সেটুকু সেটা হারিয়ে ফেলবে নেক্সট থার্ড সেন্টেন্স হবে এভরিওয়ান হ্যাজ টু গেট আপ অন দ্য চেয়ার বিসাইড হিম প্রত্যেককে কী করতে হবে পাশের তার পাশে রাখা যে চেয়ারগুলো সেগুলো উঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুঁজতে হবে নেক্সট হবে ফোর্থ ইচ অফ আস ডিসকভার ডিসকভারি নিউ প্লেস এবং প্রত্যেকে কি করবে নতুন নতুন জায়গায় সেই জায়গাগুলো মার্কগুলো খুঁজে বার করবে তারা আর লাস্টে হবে হি ফেল অন টু দ্য পিয়ানো অর্থাৎ সে পিয়ানোর উপর পড়ে যাবে ঠিক আছে নেক্সট দেখো এখানে লেখা আছে বি আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স তিনটে কোয়েশ্চেন আছে সেগুলোর আনসার লিখতে হবে প্রথম দেখো কোয়েশ্চেন লেখা আছে হোয়াই ওয়াজ ইট নেসেসারি ফর ইচ অফ দেম টু গেট আপ অন দ্য চেয়ার বিসাইড হিম অর্থাৎ তার পাশে যে রাখা যে চেয়ারগুলো সেই চেয়ারগুলোতে প্রত্যেককে কেন উঠে উঠতে হবে এটা কেন প্রয়োজনীয় ঠিক আছে এটা কেন দরকার ছিল তাহলে আনসারটা দেখে নাও তাহলে প্রথমে দেখো আনসারটা কোয়েশ্চেনটা তো বললাম এবার আনসারটা দেখে নাও আঙ্কল পজার লস্ট দ্য মার্ক অন ওয়াল টু পুট দ্য নেলস আঙ্কল পজার কি করেছিল সেই পেরেক পোতার যে জায়গাগুলো সেটা মার্ক করে রেখেছিলো যে দাগগুলো সেগুলো হারিয়ে ফেলেছিলো দ্যাট ওয়াজ হোয়াই ইচ অফ দেম হ্যাড টু গেট আপ অন দ্য চেয়ার বিসাইড হিম ইফ দে কুড ফাইন্ড ইট সেই জন্য প্রত্যেককে তার পাশের চেয়ারে উঠে দাঁড়িয়ে দেখতে খুঁজে বার করতে হবে যে কোথায় সে মার্কটা করেছিল কোথায় সেই দাগগুলো দিয়েছিল পেরেক পো জন্য ঠিক আছে বুঝতে পারলো তো এবার নেক্সট হচ্ছে বি হোয়াই ডিট আঙ্কল কনসিডার ইচ অফ দেম টু বি ফুলস কেন আঙ্কল কনস আঙ্কল কেন ওই প্রত্যেককে বোকা বলতো কেন মনে করেছিল যে ফুল বলেছিল বা বোকা বলেছিল আনসার লিখতে হবে ইচ অফ দেম ডিসকভার দ্য মার্ক ইন এ নিউ প্লেস অ্যান্ড ফর দ্যাট আঙ্কল কনসিডার দেম টু বি ফুলস অর্থাৎ প্রত্যেকে নতুন নতুন জায়গায় সেই দাগগুলো খুঁজে বার করত পেরেক পো তার স্বাভাবিকভাবে আঙ্কল পোজার রেগে গিয়ে তাদেরকে বোকা বলতো হাউ ডিড আঙ্কল পোজার ফল অন টু দ্য ফল অন দ্য পিয়ানো কীভাবে আঙ্কল পোজার পিয়ানোর ওপর পড়ে গেছিল হয়েন আঙ্কল পজার ওয়াজ ট্রাইং টু রিচ এ পয়েন্ট থ্রি ইঞ্চেস বিয়ন্ড হোয়াট ওয়াজ পসিবল ফর হিম টু রিচ দ্য স্ট্রিং স্লিপ অ্যান্ড হি ফেল অন দ্য পিয়ানো যখনই আঙ্কেল প্রজার চেষ্টা করতো যতটুকু তার পক্ষে সম্ভব হয় থ্রি ইঞ্চিস দূরে সেই পয়েন্টটা লাগাতে যতটুকু তার পক্ষে সম্ভব হয় মানে হোয়াট ওয়াজ পসিবল ফর হিম টু রিচ যতটুকু তার পক্ষে পৌঁছানো সম্ভব হয় সেই সময়তে তাদের স্ট্রিং স্লিপটা দড়িটা ফসকে যেত আর সঙ্গে সঙ্গে সে উল্টে পিয়ানোর উপর পড়ে যেত এরপরে দেখো আছে রিড দ্য প্যাসেজ কেয়ারফুল অ্যান্ড আনসার দ্য কোশ্চেন্স দ্যাট ফলো একটা প্যাসেজ আছে সেটা ভালো করে পড়তে হবে তারপরে নিচে দেওয়া কোয়েশ্চেনের আনসারগুলো লিখতে হবে ইউ নো অফ কোর্স দ্যাট আর আর্থ ইজ ভেরি ভেরি ওল্ড মিলিয়নস অ্যান্ড মিলিয়নস অফ ইয়ার্স ওল্ড তুমি তো জানো আমাদের পৃথিবীটা হচ্ছে খুবই খুবই পুরোনো হাজার মিলিয়ন মিলিয়ন কোটি 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 বছরের পুরনো অ্যান্ড ফর এ লং লং টাইম দ্যার আর নো মেন আর উইমেন লিভিং ইন ইট এবং অনেক দিন ধরে অনেক সময় ধরে এই পৃথিবীতে এমন সময় ছিল যখন কিন্তু কোনো মানুষ বাস করত না কোনো পুরুষ কোনো মহিলা কেউই কিন্তু ছিল না বিফোর দ্য মেন কেম দেয়ার ওয়ার অনলি অ্যানিমালস মানুষ আসার আগে পৃথিবীতে কারা ছিল শুধুমাত্র পশু অ্যানিমালসরা ছিল অ্যান্ড বিফোর দ্য অ্যানিমালস দেয়ার ওয়ার দেয়ার ওয়াজ এ টাইম হোয়েন নো কাইন্ড অফ লাইফ এক্সিস্টেড অন দ্য আর্থ এবং পশুদেরও আগে এমন একটা সময়ও ছিল যখন পৃথিবীতে কিন্তু কোনো প্রাণের অস্তিত্ব ছিল না কোনো অ্যানিমাল তো দূরের কথা কোনো প্রাণের অস্তিত্বই ছিল না ইট ইস ডিফিকাল্ট টু ইমাজিন দিস ওয়ার্ল্ড অফ আর্টস উইচ ইজ সো ফুল টুডে অফ অল কাইন্ডস অফ অ্যানিমালস অ্যান্ড মেন টু বি উইদাউট দেম এটা আমাদের পক্ষে এটা কল্পনা করা খুব কঠিন এই যে আমরা পৃথিবীটা যেটা চোখের সামনে দেখছি যেখানে সেই পৃথিবীটা পরিপূর্ণ বিভিন্ন পশু পাখি মানুষদেরকে দিয়ে পরিপূর্ণ এই একটা পৃথিবী যেটাতে এই পশু পাখি নেই অ্যানিমালস নেই মানুষ নেই সেই ধরনের পৃথিবী কল্পনা করা আমাদের পক্ষে অসম্ভব খুবই কঠিন এমন একটা সময় আমরা পৃথিবীতে আছি এই সময় কিন্তু পরিপূর্ণ প্রাণে পরিপূর্ণ পৃথিবী কিন্তু একটা সময় যে পৃথিবীতে প্রাণের অস্তিত্ব ছিল না এটাই কল্পনা করা আমাদের পক্ষে খুব কঠিন বাট সায়েন্টিস্ট অ্যান্ড দোজ হু হ্যাভ স্টাডিড অ্যান্ড থট গ্রেট ডিল অ্যাবাউট দিস ম্যাটার্স টাইম দ্য আর্থ ওয়াজ টু হট ফরি লিভিং অন ইট কিন্তু যারা বিজ্ঞানী তারা কী করেছে যারা এইসব নিয়ে পড়াশোনা করে তারা এইসব নিয়ে পড়াশোনা করে খুঁজে বার করেছে তারা বুঝতে পেরেছে এবং এই সমস্ত ম্যাটার নিয়ে অনেক ভাবনা করেছে ঠিক আছে এবং তারা বলছে যে এমন একটা সময় পৃথিবীতে ছিল যেই সময়টা পৃথিবী প্রচণ্ড গরম ছিল প্রচণ্ড উষ্ণ ছিল যে মানে এবং সেটা সেই এতটাই উষ্ণ যে কোনো প্রাণীর পক্ষে বাঁচা সম্ভব নয় অর্থাৎ কোনো প্রাণীর অস্তিত্ব থাকবে না এতটা গরম পৃথিবী এক সময় ছিল ঠিক আছে তো এখানে বলছে আনসার দ্য ফলোইন কোয়েশ্চেন্স ইন কমপ্লিট সেন্টেন্সেস তিনটে কোয়েশ্চেন দেওয়া আছে দু নম্বর করে টোটাল সিক্স মার্কস হাউ ওল্ড ইজ দ্য আর্থ পৃথিবীটা কতটা পুরনো ডেসক্রাইব দ্য আর্থ বিফোর ম্যান এক্সিস্টেড পৃথিবীর বর্ণনা করো যখন মানুষের অস্তিত্ব ছিল না মানুষের অস্তিত্বের আগে এবং লাস্টে বলছে হোয়াই ওয়াজ দ্যার ওয়াজ নো লাইফ অন আর্থ কেন পৃথিবীতে একসময় কোনো জীবনের অস্তিত্ব ছিল না প্রাণের অস্তিত্ব ছিল না তো আনসারগুলো দেখে নাও তাহলে ফার্স্ট কোয়েশ্চেন আনসারটা দেখো হাউ ওল্ড ইজ দ্য আর্থ দ্য আর্থ ইজ মিলিয়নস অ্যান্ড মিলিয়নস অফ ইয়ার্স ওল্ড ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন ডিসক্রাইব দ্য আর্থ বিফোর ম্যান এক্সিস্টেড মানুষের অস্তিত্বের আগে আর্থে পৃথিবীর বর্ণনা দাও তাহলে কি লিখতে হবে বিফোর দ্য ম্যান কেম দ্যার আয়ার অনলি অ্যানিমালস অ্যান্ড বিফোর দ্য অ্যানিমালস দ্যার ওয়াজ এ টাইম হোয়েন নো কাইন্ড অফ লাইফ এক্সিস্টেড অন দ্য আর্থ মানুষ আসার আগে পৃথিবীতে শুধু অ্যানিমালরা ছিল একটা টাইম এবং এমন একটা টাইমও ছিল অ্যানিমালদেরও আগে পশুদেরও আগে সেই সময় কোনো প্রাণীরই অস্তিত্ব ছিল না পৃথিবীতে থার্ড কোয়েশ্চেন দেখো হোয়াই ওয়াজ দেয়ার নো লাইফ অন আর্থ পৃথিবীতে একসময় কেন জীবনে অস্তিত্ব ছিল না দেওয়ার ওয়াজ এ টাইম হোয়েন দ্য আর্থ ওয়াজ টু হট দ্যাটস ওয়াই দেওয়ার ওয়াজ নো লাইফ অন আর্থ এক সময় পৃথিবীতে পৃথিবীটা প্রচণ্ড হট ছিল গরম ছিল এবং সেই জন্যই পৃথিবীতে কোনো প্রাণের অস্তিত্বই ছিল না এবার দেখো সেকশন বিতে রয়েছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি প্রথমে কী করতে বলেছে আন্ডারলাইন দ্য নমিনাল কম্পাউন্ডস ইন দ্য ফলোইং সেন্টেন্সেস চারটে সেন্টেন্স আছে এই চারটে সেন্টেন্সের মধ্যে যেগুলো নমিনাল কম্পাউন্ডস সেগুলোকে শুধু আন্ডারলাইন করতে বলেছে তোমাদেরকে এটা লিখতে হবে পুরো সেন্টেন্সগুলো তারপরে আন্ডারলাইন করতে হবে দেখো ব্লু কালারে আমি আন্ডারলাইন করে দিয়েছি প্রথম সেন্টেন্সে সিন্স ইট ইজ রেনিং ইউ শুড ওয়ার দ্য রেনকোট যেহেতু বৃষ্টি হচ্ছে তাই তোমার এখন রেনকোট পরা উচিত রেনকোটটা হচ্ছে একটা নমিনাল কম্পাউন্ডস সেকেন্ড সেন্টেন্স দেখো ডু ইউ নো হাউ টু ইউজ দ্য ওয়াশিং মেশিন তুমি কি তুমি জানো যে কীভাবে ওয়াশিং মেশিনটি ইউজ করতে হয় তাহলে ওয়াশিং মেশিনটা হচ্ছে একটা নমিনাল কম্পাউন্ড নেভার ওয়েস্ট ড্রিঙ্কিং ওয়াটার পানীয় জল কখনো নষ্ট করো না তাহলে ড্রিঙ্কিং ওয়াটারটা হচ্ছে নমিনাল কম্পাউন্ড এটা আন্ডারলাইন করবে দেন লাস্ট হচ্ছে দ্যার ইজ নট এ সিঙ্গল ওয়াইল পাম্প ইন আওয়ার এরিয়া আমাদের এলাকায় একটাও একটা সিঙ্গল ওয়াইল পাম্পও নেই ঠিক আছে ওয়াইল পাম্পটা হলো এখানে হলো নমিনাল কম্পাউন্ডস তাহলে এটা আন্ডারলাইন করতে হবে নেক্সট বলেছে সিলেক্ট দ্য কারেক্ট হোমোফোন ফ্রম দ্য ব্র্যাকেটস অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অর্থাৎ এই যে ব্র্যাকেটে হোমোফোন মানে কি একই ধরনের প্রোনাউন্সিয়েশন মানে একই উচ্চারণ একই টাইপের কিন্তু মিনিং আলাদা তাহলে প্রথম সেন্টেন্সটা দেখো আকবর দ্য গ্রেট মুঘল এম্পায়ার ড্যাশ ফর ফর্টি নাইন ইয়ার্স আকবর হচ্ছে শ্রেষ্ঠ একজন মুঘল সম্রাট সে রাজত্ব করেছিল ফর্টি নাইন মানে হচ্ছে ঊনপঞ্চাশ সাল ধরে তাহলে কী হবে রেন্ট আছে একটা আর ইআইএনইডি আর আর ইআই জি এনইডি এখানে আর ই জি জি এনইডি হবে কিন্তু এই রেন্ট মানে হচ্ছে রাজত্ব করা তারপরে দেখো লেখা আছে অনামিকা লাভস টু হ্যাভ ড্যাশ একটা আছে সি আর ডি আর একটা আছে সিএআরডি এখানে হবে কিন্তু সিইউআরডি তাহলে অনামিকা কী খেতে ভালোবাসে দই খেতে ভালোবাসে তাহলে এটা হবে সিইউআরডি নেক্সট দেখো লেখা আছে সি সানিয়া ইজ টু ড্যাশ টু মুভ আউট অফ ডোরস সোনিয়া এতটাই দুর্বল যে মানে দরজার বাইরেই যেতে পারছে না ঠিক আছে ঘরের দরজার বাইরেই যেতে পারছে না এখানে দুটো আছে উইক ডব্লিউ কে একটা ডব্লিউ এ কে একটা জানি আমরা ডব্লিউ কে যেটা দুর্বল তাহলে এটা এখানেই হবে ডব্লিউ কে সেটা আমরা জানি সেটা মানে হচ্ছে সপ্তাহ তাহলে সেটা এখানে হবে না ডি ডু ইউ লাইক টু ওয়াচ দ্য টিভি ড্যাশ সিরিয়ালস এখানে দুটো দিয়েছে সিইআরইএলএস আর একটা আছে এ আই এ এল এস এখানে হবে সিরিয়ালস আর আই এ এল এস টিভি সিরিয়ালস তাহলে অবভিয়াসলি এই স্পেলিংটা হবে ঠিক আছে নেক্সট আমাদেরকে কয়েকটা কোয়েশ্চেন দেওয়া আছে ডু অ্যাজ ডাইরেক্টেড এর আনসারগুলো এবার আমরা দেখে নিই প্রথমে দেখো ফার্স্ট কোয়েশ্চেন দ্য চিতা ইজ দ্য ফাস্টেস্ট অ্যানিমাল ইউজ পজিটিভ ডিগ্রি অফ দ্য অ্যাডজেক্টিভ এটা পজিটিভ ডিগ্রিতে চেঞ্জ করতে হবে তাহলে আনসার হবে নো আদার অ্যানিমাল ইজ অ্যাজ ফার্স্ট অ্যাজ দ্য চিতা নেক্সট কোয়েশ্চেন ভেরি ফিউ কুইন্স ওয়ে অ্যাজ পাওয়ারফুল অ্যাজ এলিজাবেথ দ্য ফার্স্ট ইউজ সুপারলেটিভ ডিগ্রি এখানে সুপারলেটিভ ডিগ্রি ইউজ করতে হবে তাহলে আনসার হবে এলিজাবেথ দ্য ফার্স্ট ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল কুইন্স থার্ড কোয়েশ্চেন নো আদার গার্ল অফ আর স্কুল ইজ সো প্রিটি অ্যাজ তানিয়া ইউজ কম্প্যারেটিভ ডিগ্রি তানিয়া ইজ প্রিটিয়ার দ্যান এনি আদার গার্ল অফ আয়ার স্কুল

এবার এখানে ম্যাচ দেওয়া আছে কলমে উইথ কলম ম্যাচ করতে হবে তো আনসার আমি করেই দিয়েছি এখানে তো ফাইলিট লিস্ট মানে হচ্ছে যারা স্ট্যাম্প কালেক্ট করে ওয়ান হু কালেক্ট স্ট্যাম্পস এথেইস্ট মানে হচ্ছে যারা ঈশ্বরে বিশ্বাস করে না ওয়ান হু ডাজ বিলিভ ইন দ্য এক্সিস্টেন্স অফ গড স্কাপ্টার মানে অ্যান আর্টিস্ট হু মেক স্কাপটার্স অর্থাৎ যারা পাথরের বিভিন্ন মূর্তি তৈরি করে ভাস্কর্য ঠিক আছে অ্যাপিয়ারি অ্যা প্লেস ওয়্যার বিজ আর কেপড যেখানে মৌমাছিরা থাকে সে জায়গাটাকে বলা হয় অ্যাপিয়ারি যেখানে মৌমাছিদের রাখা হয় পেসিমিস্ট ওয়ান হু হ্যাজ দ্য নেগেটিভ আউটলুক ইন লাইফ অর্থাৎ যার জীবনের প্রতি শুধু নৈরাশ্যবাদ মানে শুধু কোনো আশা থাকে না তা ভালো কিছু আশা নেই সবসময় নেগেটিভ চিন্তা করে ঠিক আছে পজিটিভ যে হোপ এই ধরনের ব্যাপার কিন্তু নেই ঠিক আছে এদেরকে থেকে বলা হয় তাহলে এটা হবে ওয়ান হু হ্যাজ দ্য নেগেটিভ আউটলুক ইন লাইফ লাস্ট যেটা আছে ইনএভিটেবল মানে সার্টেন টু হ্যাপেন যেটার মানে হচ্ছে যেটা অবশ্যম্ভাবী মানে যেটা আসতে চলেছে এমন একটা জিনিস সেটা ঘটবেই ঠিক আছে সার্টেন টু হ্যাপেন যে জিনিসটা নিশ্চিতভাবে ঘটবেই সেটাকে বলা হয় ইনএভিটেবল এবারে রাইটিংয়ে যেটা রয়েছে সেটা হচ্ছে সাপোজ ইউর কাজিন হ্যাজ নেভার বিন টু ইয়োর ভিলেজ রাইট এ লেটার ইন অ্যাবাউট সেভেন্টি ওয়ার্ডস টু হিম অর হার ডেসক্রাইবিং ইউর ভিলেজ অ্যান্ড ইনভাইটিং হিম অর হার টু ভিজিট ইউর ভিলেজ বলছে ধরে নাও তোমার কাজিন কোনোদিনই তুমি যে গ্রামে থাকো সেখানে যায়নি বেড়াতে তোমাকে একটা চিঠি লিখতে হবে অন্তত সেভেন্টি ওয়ার্ডের সত্তরটা শব্দের মধ্যে যেখানে তোমাকে ডেসক্রাইব করতে হবে তোমার গ্রামের সম্পর্কে এবং তাকে ইনভাইট করতে হবে তোমার বন্ধু তোমার কাজিনকে যাতে সে তোমার গ্রামে এসে বেড়াতে বেরিয়ে যায় তো প্রথমে লেটারটা শুরু করতে হবে তোমার নিজের অ্যাড্রেসটা দিয়ে ঠিক আছে একদম এই পাশে একদম তোমার বাঁদিকে লেফট থেকে শুরু করতে হবে তোমার নিজের অ্যাড্রেস তুমি কোথায় থাকো এবং তারপরে ডিস্ট্রিক্ট প্লাস পিনকোড অবশ্যই দিতে হবে নেক্সট একটু ছেড়ে ডেট তারপরেই হচ্ছে শুরু করতে হবে ডিয়ার দিয়ে মাই ডিয়ার বা ডিয়ার এখানে যেমন লেখা আছে ডিয়ার সৌরভ তারপরে শুরু হচ্ছে মেন বডি মানে বডিটা বডি অফ দ্য লেটার আই এম ভেরি হ্যাপি দ্যাট আই রিসিভড ইউর লেটার ইয়েস্টারডে আমি খুব খুশি আজ যে আমি গতকাল তোমার চিঠিটা পেয়েছি হাতে আই কেম টু নো দ্যাট ইউর স্কুল ইজ গোয়িং টু বি ক্লোজড ফর দ্য সামার ভ্যাকেশান তো আমি জানতে পেরেছি চিঠিটা পড়ে যে তোমার স্কুল বন্ধ হয়ে যাবে সামার ভ্যাকেশান যেহেতু পড়ছে তাই আই উড লাইক ইউ টু গিভ ইউ আ প্রোপোজাল ফর স্পেন্ডিং দ্য সামার ভ্যাকেশান উইথ আস অ্যাট ভিলেজ সেই জন্য আমি তোমাকে একটা প্রপোজাল দিচ্ছি যে তুমি আমার এখানে আমার গ্রামে এসে কদিন একটু ঘুরে যাও তোমার সামার ভ্যাকেশানে যেহেতু ছুটি রয়েছে তাই তোমার সেই সময়টা এই এই কদিন এখানে এই গ্রামে এসে কাটিয়ে যাও আমাদের সাথে ঠিক আছে এই প্রপোজালটা দিতে চাই আই এম শিওর দ্যাট ইউ উইল এনজয় ভেরি মাচ ফউ কাম আমি নিশ্চিত যে তুমি যখন এখানে আসবে তারপরে তুমি খুব এই দিনগুলো খুব এনজয় করবে আমাদের এখানে এসে ঠিক আছে যদি তুমি আসো খুব এনজয় করবে আওয়ার ভিলেজ ইজ স্মল বাট চার্মিং আমাদের গ্রাম ছোট কিন্তু খুব চমৎকার দ্যার ইজ এ রিভার ক্লোজ টু ভিলেজ আমাদের গ্রামের পাশেই একটা নদী বয়ে গেছে পাশ দিয়ে দ্য ব্যাঙ্ক অফ দ্য রিভার ইজ দ্য স্পেশাল অ্যাট্রাকশন অফ মাই ভিলেজ অর্থাৎ আমার গ্রামের এই যে নদীর যে তীরটা এই নদীর তীরটাই হলো আমাদের গ্রামের মূল বা প্রধান আকর্ষণীয় স্থান ঠিক আছে মোস্ট অফ দ্য পিপল অফ আর ভিলেজ আর ফার্মার্স গ্রামের বেশিরভাগ মানুষই কি কৃষক সম্প্রদায়ের কৃষক মানুষ ই উইল হ্যাভ হিয়ার ফ্রেশ ভেজিটেবলস অ্যান্ড ফ্রুটস তুমি এখানে এলে ফ্রেশ একদম ভেজিটেবল খেতে পাবে শাকসবজি এবং ফল বাট দ্য থিং ই উইল এনজয় মোস্ট ইন আওয়ার ভিলেজ ইজ দ্য বিউটিফুল ন্যাচারাল সিনারি কিন্তু যে জিনিসটা এসে তুমি সবচেয়ে বেশি এনজয় করবে আমাদের গ্রামে সেটা হলো যে সুন্দর প্রাকৃতিক যে সৌন্দর্য প্রাকৃতিক যে দৃশ্য এই সেই প্রাকৃতিক দৃশ্যের যে সৌন্দর্য সেটাই তুমি সব থেকে বেশি এনজয় করবে আমাদের গ্রামে বেড়াতে এলে আই এম শিওর ইউ উইল বি চার্মড উইথ দ্য কাম অ্যান্ড প্লিজেন্ট অ্যাটমসফিয়ার অ্যাটমসফিয়ার আমি নিশ্চিত যে তুমি চামড হয়ে যাবে মানে একদম বিস্মিত হয়ে যাবে অবাক হয়ে যাবে এবং তুমি খুব মানে মানে রোমাঞ্চিত হয়ে ফিল করবে যখন তুমি এই গ্রামে শান্ত স্নিগ্ধ পরিবেশে এসে কিছুদিন থাকবে আফটার এ লং টাইম অফ কনফাইনমেন্ট ইন দ্য সিটি ইউ উইল ফিল ফ্রেশ ইন দ্য কান্ট্রি সাইড কান্ট্রি সাইড মানে হচ্ছে কিন্তু ভিলেজ শুধু কান্ট্রি মানে হচ্ছে কিন্তু দেশ হ্যাঁ দ্যারস এ ডিফারেন্স বিটুইন কান্ট্রি সাইড অ্যান্ড কান্ট্রি কান্ট্রি সাইড মানে শুধু ভিলেজের কথা গ্রামের কথা বলে কান্ট্রি সাইড মানেই হচ্ছে গ্রাম আর শুধু যদি যেখানে কান্ট্রি ওয়ার্ডটা থাকবে সেটা মানে হচ্ছে দেশ তাহলে বলছে যে কনফাইনমেন্ট মানে হচ্ছে বন্দি থাকা শহরে দীর্ঘদিন ধরে তুমি বন্দি ছিলে এবারে যদি এখানে এই গ্রামে যদি কদিন তুমি কাটিয়ে যাও তুমি খুব ফ্রেশ ফিল করবে সতেজ ফিল করবে মাই প্যারেন্টস উইল বি উইল অলসো বি হ্যাপি টু হ্যাবি উইথ আস আমার বাবা মাও খুব খুশি হবে তুমি যদি এখানে কদিন এসে থেকে যাও আই ওয়ান সেকেন আস্ক ইউ টু কাম প্লিজ কাম অ্যান্ড স্টে উইথ ফর ফিউ ডেজ অ্যান্ড এনজয় আমি আবার তোমাকে বলছি তুমি এসে আমাদের আমাদের এখানে কিছুদিন থেকে যাও প্লিজ কাম অ্যান্ড স্টে উইথ ফর এ ফিউ ডেজ অ্যান্ড এনজয় আমাদের এখানে এসে কিছুদিন থেকে যাও এবং এনজয় করো উইথ লাভ লাস্টে ইয়র্স ট্রুলি লিখে নিজের নামটা লিখতে হবে নেক্সট যে রাইটিংয়ে সেখানে বলছে রাইট দ্য সামারি অফ দ্য গিভেন প্যাসেজ এখানে একটা প্যাসেজ দেওয়া আছে সেই প্যাসেজ থেকে এই যে প্যাসেজটা দেওয়া আছে ভালো করে পড়ে এটার একটা সামারি লিখতে হবে ঠিক আছে সংক্ষেপে জিনিসটাকে লিখতে হবে তো কি আছে দেখে নিই দ্য কনস্টেবল কেম কনস্টেবল এসেছিল হি টুক মি বাই দ্য হ্যান্ড অ্যান্ড পুস্ট মি আউট সে আমাকে হাত ধরে টেনে নিয়ে গেল এবং ধাক্কা মেরে ঠেলে দিল বাইরে মাই লাগেজ ওয়াজ অলসো টেকেন আউট আমার যে ব্যাগগুলো ছিল জিনিসপত্র সেগুলোও কিন্তু বাইরে বের করে দেওয়া হয়েছে আই রিফিউজ টু গো টু দ্য আদার কম্পার্টমেন্ট অ্যান্ড দ্য ট্রেন স্টিমড ওয়ে আমি অন্য কামরায় অন্য ট্রেনের যে অন্য কামড়া সেখানে আমি যেতে রিফিউজ করলাম মানে সেটা আমি পুরোপুরি বারণ করে দিলাম এবং সঙ্গে সঙ্গে হলো ট্রেনটা তারপরে স্টিমড ওয়ে মানে হচ্ছে ছেড়ে দিল আই ওয়েট অ্যান্ড স্যাট ইন দ্য ওয়েটিং রুম কিপিং মাই হ্যান্ডব্যাগ উইথ মি লিভিং দ্য আদার লাগেজ হ্যার ইট ওয়াজ আমি কী করলাম আমিও ওয়েটিং রুমের দিকে গেলাম এবং সেখানে বসে পড়লাম কিপিং মাই ব্যাগ উইথ মি আমার কাছে আমার যে হাতের যে ব্যাগটা আছে সেটা আমার কাছে আমি রাখলাম লিভিং দ্য আদার লাগেজ হোয়ার ইট ওয়াজ অন্য যে ব্যাগগুলো ছিল সেগুলো আমি ওখানেই রেখে দিলাম দ্য রেলওয়ে অথরিটিজ হ্যাড টেকেন চার্জারপিট রেলওয়ের যে কর্তৃপক্ষ তারা কিন্তু এটার চার্জটা মানে দায়িত্বটা সেটা নিয়ে নিয়েছে এবার আনসারটা এভাবে লিখতে হবে দ্য কনস্টেবল কেম টু পুশ দ্য অথার আউট উইথ হিজ লাগেজ কনস্টেবল এলো এবং যে লেখকের কথা বলছে এখানে ন্যারেটার বা অথার এই কথাটা ইউজ করতে হবে সে ন্যারেটার বা অথারকে ধাক্কা মেরে বাইরে বার করে দিল লাগেজের সাথে আই টু গো টু দ্য আদার কম্পার্টমেন্ট ইভেন্ট টু দ্য ওয়েটিং রুম লিভিং দ্য লাগেজ অ্যাট রেলওয়ে অথরিটিস কাস্টাডি অন্য কামরাতে সে যেতে রাজি হয়নি অথার লেখক তাই কী করলো ওয়েটিং রুমে গিয়ে ওখানে বসে পড়লো এবং সেই লাগেজগুলো ওখানেই রেখে দিল এবং সেইগুলো দায়িত্ব নিল রেলওয়ে কর্তৃপক্ষ বা রেলওয়ে অথরিটি ঠিক আছে